ভালো এখন পর্যন্ত এখন পর্যন্ত আল্লাহ রাখছেন ভালো আর কি। মানে এবার সবাই এত বেশি আমরা মানে ভালনারেবল হয়ে গেছি যে হারে ছড়াচ্ছে এটা ধারণার বাইরে। না সেকেন্ড ডোজের ডেট হচ্ছে 27 তারিখে। হ্যাঁ এখন ভার্চুয়ালি করবো, আজকে লাস্ট আর কি। আমরা কি শুরু করবো? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সালাম আলাইকুম। এই ভয়াবহ প্যান্ডেমিকের সময়ে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আপনাদের জন্য, আমার নিজের জন্য, আমাদের জন্য। তারপরেও যেহেতু আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে ও একই সঙ্গে লকডাউন হতে যাচ্ছে, সেই কারণে আজকে কয়েকটি ইস্যু নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই, যেটা আপনার খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমি প্রথমেই আপনাদের রমজান মাসের জন্য রমজান মোবারক জানাচ্ছি, কারণ আমরা যারা আপনার বিশ্বাসী, অর্থাৎ ধর্মে বিশ্বাস করি, সেটা যে ধর্মই হোক, ইসলাম হোক, হিন্দু ধর্ম হোক, আপনার খ্রিস্ট ধর্ম হোক, সবাই কিন্তু একটা কিছু বিশ্বাস করি যে এই ভয়াবহ যে মহামারী, অতিমারী, এটার থেকে মুক্তি পাওয়ার জন্য গোটা মানব জাতির, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মহান আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা করা খুবই প্রয়োজন। আজকে সেই জন্যই আমি এই মাহে রমজান শুরু হতে হচ্ছে আগামীকাল, আপনাদেরকে সকলকে রমজানের মোবারক জানাচ্ছি এবং পরম করুণা আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সবচেয়ে প্রিয় মানুষ, বর্তমানে জাতির জন্য সবচেয়ে জরুরি মানুষ, আমাদের জাতিকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতা সংগ্রামকে রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন তিনি আমাদের এই রোগ থেকে মুক্তি দেন, রোগ মুক্তি হয় দ্রুত, এবং যেন তিনি যেন সুস্থ থাকে। আমরা দোয়া চাইব আমাদের দেশের বরেণ্য ব্যক্তিবর্গ যারা এই রোগে আক্রান্ত হয়েছেন তারা যেন সুস্থ হয়ে আসেন, বিশেষ করে আমাদের দলের সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ফস্টিক, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি, এবং আমাদের আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে ডক্টর জাহিদ আমাদের ভাইস চেয়ারম্যান তিনি সুস্থ হয়ে গেছেন, নেগেটিভ হয়েছেন এবং ইতিমধ্যেই তিনি গতকাল আপনাদের সামনে উপস্থিত হয়েছিলেন। এবং আমাদের যারা সবাই আক্রান্ত হয়েছেন তারা যেন আপনার মুক্তি পান, দেশের মানুষ যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই যেন মুক্তি পান, এবং সমগ্র বিশ্ব থেকে যেন এই COVID-19 এটা যেন চলে যায় তার জন্য আমরা দোয়া চাইব। একই সঙ্গে বাংলা নববর্ষ আগামীকাল শুরু হতে যাচ্ছে, বাংলা নববর্ষ তো আমাদের একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য যে গত বছরও আমাদের মানুষ তারা এটা উৎসব পালন করতে পারেনি, এবারও তারা পালন করতে পারবেন না। আমরা সেই নববর্ষের শুভেচ্ছা এই জন্য জানাচ্ছি যে নববর্ষ যেন আমাদের জন্য একটা নতুন সময়, নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ নিয়ে আসে, এটা আমরা প্রত্যাশা করব, এটা আমরা এই প্রত্যাশা নিয়ে কাজ করব। প্রিয় বন্ধুগণ, আমরা অত্যন্ত একটা কঠিন সময় পার করছি, অতিক্রম করছি সব সময়ই। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বাংলাদেশ, আমরা 1971 সালে যে যুদ্ধ করেছিলাম, পরবর্তীকালে যে দীর্ঘ সংগ্রাম গণতন্ত্রের জন্য করেছি, সবকিছু এখন ব্যর্থ হতে চলেছে। ব্যর্থ হতে চলেছে যে আজকে একটি শক্তি, অপশক্তি, যারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সচেতনভাবে বাংলাদেশের মানুষের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে, এবং এটা জাতীয় আন্তর্জাতিক একটা চক্রান্তের মধ্যে দিয়ে এটা ঘটছে। আপনি লক্ষ্য করে দেখবেন
যে বাংলাদেশের গণতন্ত্র তো একেবারে শেষের দিকে এসে পৌঁছে গেছে, অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে আপনার যে জীবন রক্ষা করার বিষয়, এই কোভিডে যে আপনার যে স্বাস্থ্য সেবা পাওয়ার বিষয়, মানুষের বেঁচে থাকবার জন্য যে ন্যূনতম যে সমস্ত দ্রব্য সামগ্রী তার যে মূল্য, একটা ন্যায় বিচার পাওয়ার যে আপনার অধিকার, সবকিছু কিন্তু তুলিত হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, আমি আলোচনা করবো আপনাদের সঙ্গে পরে, যে এখন আমরা আমাদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য আমরা কোন ন্যূনতম আপনার সুবিধা পাচ্ছি না। কেন বলছি কথাগুলো, সরকার তো তার উপর চিৎকার করেছে কিছুদিন আগেও যে বাংলাদেশ হচ্ছে আপনার সেই মডেল একটি দেশ যারা আপনার কোভিড-19 আপনার তারা সক্ষমভাবে আপনার প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। আজকে দেখা যাচ্ছে যে এটা তারা সম্পূর্ণভাবে একটা আপনার জনগণের সঙ্গে প্রতারণা করেছে, এই জন্যে যে তখন সেই করোনার যে আপনার শক্তি ছিল, তার যেটা ভেরিয়েন্ট ছিল যেটা আপনার ছিল, সেটা সেইভাবে বাংলাদেশে আপনার আসেনি। কিন্তু এবার যেটা এসছে, যেটা বিশেষজ্ঞরা আপনার বলছেন, মতামত দিচ্ছেন, যেটা সম্ভবত আপনার দক্ষিণ আফ্রিকার যে ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্ট এখানে ঢুকে পড়েছে এবং এটা প্রচন্ডভাবে সংক্রামক এই ভাইরাস, এবং এখানে আপনার মৃতের সংখ্যাই সবচেয়ে বেশি হয়। তাই ঘটতে যাচ্ছে, আপনারা দেখেছেন যে গতকাল 83 জন সরকারি হিসাব মতে 83 জন মারা গেছে। টেস্ট তো হয় না। আমি আমার ব্যক্তিগত আপনার অভিজ্ঞতার কথা বলি, আমার বাসায় যে যারা আপনার কাজ করেন, গত 3 দিন ধরে আমি চেষ্টা করছি তাদের টেস্ট করার জন্য। তারা যায় উত্তরে একটা সেন্টার আছে, প্রত্যেক দিন তারা গিয়ে বলে যে ফর্ম নাই, দেওয়া যাবে না, করা যাবে না। শেষে আজকে ভোর 6টায় পাঠিয়েছেন, সেখানে দেখা গেছে যে গেছে তার জন্য সেই 50 নম্বরটা সিরিয়াল, বাকিদেরকে সেখানে ইনক্লুড করতে পারে না। এবং সেখানে 150-র বেশি ওই সেন্টারে 150-র বেশি আপনার হয় না। অর্থাৎ এখানে সবচেয়ে বড় একটা প্রতারণার আশ্রয় নিয়েছে সরকার, জনগণকে বিভ্রান্ত করছে, বোঝাচ্ছে টেস্ট হচ্ছে না। আপনি সারা দেশে আপনারা নিজেরাই দেখেছেন যে টেস্টের সুবিধাও কিন্তু সারা দেশে নাই, 20টি জেলায় কোনো সুবিধাই নাই। আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আপনার গিয়ে টেস্ট করতে হয় এবং চিকিৎসার ব্যবস্থাটা নেই, সে বিষয়ে আমি পরে আসছি। আমরা আজকে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় এসছে আপনার বিভিন্নভাবে যে কি চরম উদাসীনতা, কি চরম দুর্নীতি এবং ব্যর্থতা হতে পারে যে 10 মাস আগে এসে এয়ারপোর্টের মধ্যে আপনার ওয়ার্ল্ড ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাহায্যে যে প্রকল্পগুলোর জন্য যে ইকুইপমেন্ট গুলো এসছে সেগুলো ছাড় করা হয়নি, এবং সেখানে 300টা ভেন্টিলেটার আছে, 300 ভেন্টিলেটার, সেখানে অক্সিজেন সামগ্রী আছে, অক্সিজেন সরবরাহ করার জন্য যে আপনার যেটাকে বলে যে আপনার বাতাস থেকে অক্সিজেন নিয়ে যে মেশিনটা আপনার অক্সিজেন তৈরি করে তা আছে। আপনার এই যে আপনার যেটাকে আমরা ডাক্তাররা বলছেন আপনার হাই ফ্লো আপনার অক্সিজেনের জন্য যে ক্যানোলার দরকার, যে ফেস্টিলেটর দরকার, তার জন্য যে আপনার সেগুলো আছে, সেগুলো একটাও আপনার ছাড় করা হয় নাই। প্রশ্নটা হচ্ছে যে প্রকল্প নেওয়া হয়েছে 10 মাস আগে সেগুলো এসছে, কিন্তু সরকারের কত বড় ব্যর্থতা হতে পারে, স্বাস্থ্য বিভাগের কতটা ব্যর্থতা হতে পারে যে তারা এখন পর্যন্ত সেটাকে ছাড় করে আপনার এই দেশগুলোতে এটা পৌঁছাতে পারেনি, দেশে আমাদের হাসপাতালগুলোতে বা বাড়তি যে সুযোগ সুবিধা জেলাগুলোতে দেওয়া দরকার একটা তো তারা দিতে পারে না। আমি গতকালই আপনার একটা টক শো শুনছিলাম, আমি একটু কথা বলছি আর কি, কারণ এই সুযোগ তো আর এরপরে আপনাদের সঙ্গে পাবো না। টক শো শুনছিলাম যেখানে আমাদের একজন প্রথিত যশা সাংবাদিক উপস্থিত ছিলেন, এবং তিনি সরাসরি বলে ফেললেন যে সরকার সম্পূর্ণভাবে সফল। এবং অদ্ভুত লাগে, অবাক লাগে যে এই সমস্ত উচ্চশিক্ষিত অত্যন্ত সমাজে মর্যাদাবান লোকেরা যারা দীর্ঘকাল ধরে আপনার ভালো সাংবাদিক হিসেবে বা আপনার সফল সাংবাদিক হিসেবে যাদের আপনার ছাপ আছে, তারা যদি এইভাবে কথা বলেন, সত্য কথা বলতে অসুবিধা কোথায়? আমরা সরকারের সমালোচনার জন্যই তো সমালোচনা করছি না,
আর ওই যে সমস্যাগুলো সবাই চিহ্নিত করেন সেগুলোর কথা বলেন, উনি বললেন যে এত বড় সফল হবে আর কোন দেশ করতে পারেনি। এখানে এক ভদ্রলোক আপনার কোয়ারেন্টাইনের কথা বলেছিলেন, তবে উনি এমনও কথা বললেন যে কোয়ারেন্টাইন দিয়ে কোন দেশ আপনার সফলতা অর্জন করেছে, ভাইরাসকে কন্ট্রোল করতে পারছে, এটা কি নজির নাই, চ্যালেঞ্জ দিয়ে বললেন। আমি নিজে সিঙ্গাপুর ঘুরে এসেছি, আমি সিঙ্গাপুর দেখি একমাত্র কোয়ারেন্টাইনই তারা কন্ট্রোল করেছে। এনিবডি কামস টু আপনার সিঙ্গাপুর, সে যেই হোক, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী যেই হোক, তাকে 14 দিনের কম্পালসারি কোয়ারেন্টাইনে যেতে হয় এবং সে রাষ্ট্র ব্যবস্থা করে, সে ব্যবস্থাটা রাষ্ট্রের। দুর্ভাগ্যজনক ভাবে আপনার আমাদের দেশের কথিত সাংবাদিকরা যখন এইভাবে কথা বলেন তৎপরপুরি মানুষকে বিভ্রান্ত করেন, এটা তাদের দায়িত্ব থেকে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হন তার দায়িত্ব পালন করতে। যাই হোক, আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা এক ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে পড়েছি, যাদের জনগণের প্রতি কোন রকমের দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই, যে কারণে আজকে শুধু করোনা নয় সর্বক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার সর্বক্ষেত্রে তারা আজকে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং সেই সঙ্গে জনগণকে তারা বঞ্চিত করছে সর্বক্ষেত্রে। আমি এখন আসি আপনার আমাদের মূল যে বিষয়টা আপনাদের সঙ্গে আজকে আমি কথা বলতে চেয়েছি। আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে, এই রমজানে আপনার যেটা প্রত্যেক বছরই হয়ে থাকে, যেটা আমি বলবো যে আমাদের জাতীয় একটা দুর্ভাগ্য যে আমাদের দেশে অন্যান্য জায়গায় আপনার যখন মেরি ক্রিসমাসের সময় হয় অন্যান্য দেশে, তখন আপনার জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া হয়, রিবেট হয়, সেল করতে থাকে, মানুষ কম দামে প্রচুরভাবে কিনতে পারে, আর আমাদের দেশে তখন জিনিসপত্রের দাম বাড়তে থাকে। দুর্ভাগ্যজনকভাবে এবার আপনার টিসিবি সরকারি প্রতিষ্ঠান, যাদের কাছ থেকে আমরা জনগণের, তাদের দায়িত্ব হচ্ছে জনগণকে আপনার ন্যায্য মূল্যে আপনার এই দ্রব্য দেওয়া, ন্যায্য মূল্যে দেওয়া, কিন্তু আমরা দেখলাম যে এবার টিসিবি যেটা করলো সেটা হচ্ছে যে তারা রমজানের আগে আগে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিল। এখানে দেখুন একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, আজকে না বরাবরই কিন্তু আপনার বাজারে নিয়ন্ত্রণের সিন্ডিকেট থাকে, সবসময় থাকে, আমাদের সময় ছিল না তাও বলব, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে হয় এবং নিয়ন্ত্রণ করার জন্য সরকারি সংস্থাগুলোকে কাজ করতে হয়। কিন্তু আপনার যেটা আমরা কৃষি অথবা যে ওপেন মার্কেট আপনার যে অপারেশন, তারপরে আপনার যে ফ্রি আপনার কম দামে সেল করা, এগুলো কিন্তু সমস্ত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রকৃতপক্ষে বাজার সিন্ডিকেট সবই আওয়ামী লীগের তথা সরকারের মতপুষ্ট লোকজন দিয়ে পরিচালিত বিধায় এরাই যোগসাজশ করে দ্রব্য মূল্য বাড়িয়ে দিচ্ছে। আগে মানুষ টিসিবির ট্রাকে কম মূল্যে জিনিসপত্র পাবে বলে আশায় থাকত, কিন্তু এখন টিসিবি ও নিত্য পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে। এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, আমরা কয়েকদিন আপনারাই লিখেছেন পত্র পত্রিকায় যে যারা আপনার এই টিসিবি লাইনে দাঁড়াতো না, মিড ক্লাসের একটু আপনার তারা গিয়ে মেডিকেল কাছে দাঁড়াচ্ছে, সেদিন একটা ছবি দেখে একটা ছোট ছেলে, 4 কি 5 বছরের একটা ছেলে, সে দাঁড়িয়ে আছে একটা ব্যাগ নিয়ে আপনার টিসিবি লাইনে, কোন জায়গায় চলে গেছে। আজকে একটা জরিপে দেখা গেছে যে 34.8% পরিবারের কমপক্ষে একজন সদস্য চাকরি হারিয়েছে। 2020 সনের মার্চ থেকে মে মাসের মধ্যে গড়ে পারিবারিক উপার্জন কমেছে প্রায় 74%। মধ্য নিম্নবিত্তের হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে, নয়তো বেতন পাচ্ছে না, নয়তো বেতন কমিয়ে অর্ধেক করা হয়েছে, জীবন যুদ্ধে টিকতে না পেরে শহর ছেড়ে গ্রামে ছুটছেন অনেকে, এখন তো সবাই গ্রামে চলে যাচ্ছে, এর সঙ্গে অনেক স্বপ্ন নিঃশেষ হয়ে গেছে। যখন করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ বর্তমান অনির্বাচিত গণবিচ্ছিন্ন সরকার লকডাউনের নামে তখন আবার একটা অকার্যকর শাটডাউন জাতির উপর চাপিয়ে দিয়েছে। না লকডাউন, না শাটডাউন, আপনি পত্রিকাতে দেখছেন লক্ষ লক্ষ মানুষ নিউ মার্কেট এলাকায় আপনার দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ, আপনার ফেরিতে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ, অর্থাৎ এগুলো হচ্ছে আবার তাদের শাটডাউনের নমুনা। তো যেখানে যারা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে, ভুক্তভোগী হচ্ছে, তারা হচ্ছে দিন আনে দিন খায় যে মানুষগুলো আছে, এদের কষ্ট সবচেয়ে বেশি, এবং
এটা দায়িত্ব সরকারের, যে কোনো দায়িত্ব ছিল সরকারের যে এই মানুষগুলোকে আগে বাঁচানোর চেষ্টা করা। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে গতবার গত বছর আমরা কিন্তু একটা প্রণোদনা দিয়েছিলাম এবং সেই প্রণোদনাতে আমরা এই শ্রেণীর মানুষের জন্যই প্রায় 70 আপনার 1000 কোটি টাকার সব মিলিয়ে একটা বরাদ্দ কথা বলেছি। আমি সেটা পরে আবার আপনাদের সামনে ওই বিষয়টা নিয়ে আবার পরের সময় মতো আসব। এখানে ইনফরমাল সেক্টরে যারা কাজ করেন, দিনানে দিন খান তারা এবং নিম্ন মধ্যবিত্ত, এদের আপনার খাদ্য নিরাপত্তার ব্যবস্থাটা এখন থাকছে না। আমি টিসিবির দু একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার পেপারটাতে পুরো বিষয়টাই আছে, দেখবেন ডিটেলস যারা কাজে লাগাতে চান। টিসিবিতে আপনার এই যে সয়াবিন তেলের দাম 2 দফায় বাড়লো, 10 টাকা 10 টাকা করে, এখন হচ্ছে আপনার 100 টাকা যারা বিক্রি করছে, এটা ছিল আপনার প্রায় 80 টাকা, এখন 100 টাকা হয়েছে। চিনি এখন আপনার 55 টাকা দরে বিক্রি করছে। গত এক বছরে মোটা চালের দাম বেড়েছে 37.14%, পায়দার চালের দাম বেড়েছে 22% বেশি, এছাড়া আটার দাম 10%, 10.71%, ময়দার দাম বেড়েছে 7%, পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে, খুচরা দোকান থেকে এটা এক সপ্তাহের মধ্যে বলছি আমি, খুচরা দোকান থেকে 1 কেজি পেঁয়াজ কিন্তু 40 থেকে 50 টাকা লাগছে। রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় পণ্যের মূল্য, চিনি, আটা, গুঁড়া দুধ, তেল, পেঁয়াজ, আদা, রসুন, বেগুন, খেজুর, শসা ও লেবু সবকিছুর দাম ইতিমধ্যে অনেক বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি বোঝাতেই একটা উদাহরণ যথেষ্ট, বাজারে ছোট একটা ছোট 4টা লেবু তার দাম এখন 70 টাকা 80 টাকা। আপনারা তারপরেই দেখবেন আমরা একটা দিয়েছি নিত্যপণ্য তুলনামূলক চিত্র, এটা হচ্ছে যে মোটা চাল এখন আপনার 44 থেকে 52 টাকা, টিসিবি হিসাবে গত বছর এই সময়ের মূল্য ছিল 34 থেকে 40 টাকা, অর্থাৎ 29% বেশি, আর 2006 সালে 1 কেজি মোটা চালের দাম ছিল 13 থেকে 17 টাকা। বোতলজাত সয়াবিন তেলও একইভাবে দেখেন 125 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে, এটা গত বছর ছিল 100 থেকে 108 টাকা, আর লিটার খোলা সয়াবিন একই অবস্থা, খোলা চিনি একই অবস্থা আগেই বলেছি। এই আপনার তারপরেই আমরা আপনার এই যে বেগুন, তারপরে আপনার হাইব্রিড শসা, লেবু, মুরগির দাম, দেশি বিদেশি দেশি বিদেশি মুরগি, ব্রয়লার, এগুলোর দাম তুলে ধরেছি, আমি ডিটেলস আলাপ করতে চাই না। খেজুর এখন বিক্রি হচ্ছে 600 টাকা, যেটা গত বছর বিক্রি হয়েছিল 450 টাকা। এটা পুরোটা পাবেন এখানে। এরপরে আপনার আমরা ভোক্তার মূল্যসূচকের পরিবর্তন সম্পর্কে বলেছি, এটাও আমরা এর আপনার লক্ষ্য করে দেখবেন, এই 2006 সালে 1 কেজি মোটা চালের দাম ছিল গড়ে 15 টাকা, 2021 সালে বর্তমানে অর্থাৎ বর্তমানে মোটা চালের দাম গড়ে 50 টাকা, মূল্য বৃদ্ধি 3 গুণেরও বেশি। 2006 সালে 100 টাকায় প্রায় 7 কেজি মোটা কেজি চাল কেনা যেত, প্রতি কেজি কেজি কম চাল পাওয়া যায়, বর্তমানে 100 টাকায় মোটা চাল কেনা যায় 2 কেজি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সরকার 2008 সালে নির্বাচনের আগে তারা বলেছিল যে 10 টাকায় চাল হবে, এটাও একটা প্রোগ্রাম তারা নিয়েছিল, কিন্তু সেটা পুরোপুরি হবে আপনার মধ্যস্বত্বভোগীদের কাছে, আওয়ামী লীগের নেতাদের কাছে চলে গিয়েছে, কর্মীদের কাছে চলে গেছে, সাধারণ মানুষ কোনো উপকার পায়নি। আপনারা দেখেছেন যে নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির চিত্র সম্পর্কে আমরা সবাই জানি, কারণ এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সবারই বলতে গেলে নির্দিষ্ট টাকায় সংসার চালাতে হয়, তাই আমরা যতটা তিক্তভাবে বাজারে মূল্যবৃদ্ধি অনুভব করতে পারি তা জনগণের ভোটের অধিকার কিনে নেওয়া যায়, আর সম্পদের পাহাড় জমিয়েছে তাদের দুর্নীতির টাকা এখন সুইস ব্যাংক মালয়েশিয়ায়, সেকেন্ড হোম কানাডার বেগমপাড়া, ইউরোপ আমেরিকা কিংবা লাতিন আমেরিকার দ্বীপ রাষ্ট্রে পাচার হচ্ছে, তারা কখনোই তা অনুভব করতে পারবেন না। বর্তমানে এই অনির্বাচিত অবৈধ সরকারের সময় যে ধরনের লাগামহীন দুর্নীতি চলছে, মূলত তারাই ধারাবাহিক, তারই ধারাবাহিকতায় লুটেরা সরকারের সুবিধাভোগী দুর্নীতিবাজরা সেই চক্রের হাতে
দৈনন্দিন ভোগ্যপণ্যের বাজার ব্যবস্থাপনা জিম্মি হয়ে আছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণে বর্তমান রাজনৈতিক অচলাবস্থার স্মরণের কোন বিকল্প নাই। এ সরকার জনগণের কাছে কোন দায়বদ্ধতা নাই বিধায় তারা জনগণের কল্যাণের তৎক্ষা না করে নিজামভাবে নিষ্ঠুর নির্দয় হয়ে পড়েছে। আমাদের অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক কল্যাণময় সরকার প্রতিষ্ঠার সামগ্রিক আন্দোলন অংশ নিতে হবে। গণতন্ত্রের জনগণের সরকার প্রতিষ্ঠা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বারবার কথাগুলো বলে আসছি, আমরা চেষ্টা করছি আমাদের জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই ভয়াবহ যে একটা অবস্থা তৈরি করেছে সরকার যারা নির্বাচিত নয় তাদেরকে সরিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে রিসেন্টলি, ভেরি রিসেন্টলি, এই যে আপনার 26শে মার্চকে কেন্দ্র করে, মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটাল সরকার, আমি এটাকে পুরোপুরিভাবে একটা পরিকল্পিত ঘটনা বলে মনে করি। এবং 26শে মার্চের এই স্বাধীনতা দিবসে এই অবস্থাটা তৈরি করে এখন তারা যেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, যেটা তার বিরোধী দলকে নিশ্চিহ্ন করবার আরেকটি বড় প্রক্রিয়া, একটা প্রজেক্টের হাতে নিয়েছে। এবং আমরা যেটা শুনতে পাচ্ছি, যেটা আপনারা আমরা প্রকান্তরে বুঝতে পারছি যে এই লকডাউনের মধ্যেও তারা আমাদের যারা বিরোধী দলে আছেন তাদের এবং আপনার যারা কথা বলছেন, যারা আন্দোলন করছেন তাদেরকে তারা আবার চড়াও হবে এবং তারা গ্রেফতার করবে, এটা আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে যে হেফাজতের বা বিভিন্ন নেতা এবং কর্মীদের বিরুদ্ধে তারা অনেকগুলো মামলা করেছে এবং কিছু লোককে গ্রেফতারও করেছে। আমাদের প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, হেফাজতের পক্ষে কথা বলছি, আমাদের প্রশ্ন হচ্ছে যে আজকে কথা বলার অধিকার সকলের আছে এবং এই যে আপনার মত প্রকাশের স্বাধীনতা এটাকে বন্ধ করেই সরকার আজকে তার রাষ্ট্রে ক্ষমতায় বসে। আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন আইন তৈরি করেছে, নিজের অ্যাক্ট তৈরি করেছে। 26 তারিখে তাদের প্রভোকেশন ছিল সবচেয়ে বেশি, সেই প্রভোকেশন সব জায়গায়, ব্রাহ্মণবাড়িতে তাদের প্রভোকেশন ছিল, কাটারিতে তাদের প্রভোকেশন ছিল, তারা তৈরি করেছে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা তৈরি করে এখন তারা বিরোধী দলের উপরে চাওয়া হচ্ছে। এবং আমাদের ইতিমধ্যেই আপনার অনেক নেতাকে তারা গ্রেফতার করেছে বিভিন্ন জায়গা থেকে। এবং আপনার ওই আপনার সালথা হরিপুরে এখানে আপনারা দেখেছেন যে জনগণের স্পন্টেনিয়াস যে মুভমেন্ট, সেখানে দোকান বন্ধ করতে গিয়ে সরকারি কর্মকর্তা তারা চড়াভাবে মারধর করেছেন যখন সাধারণ মানুষকে, তখন সাধারণ মানুষ সেখানে একটা বিক্ষোভ করেছে, তারা এই সামনে এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় আজকে সেখানে 17,000 মামলা মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং তাদেরকে গ্রাম ছাড়া করেছে, শহর ছাড়া করেছে, কেউ এলাকায় নাই, পুলিশরা কেউ এলাকায় নাই। এবং ইতিমধ্যে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে বিএনপি হয়রানি করা, সেটা সারা দেশেই করা হচ্ছে। আমরা এই কথাগুলো স্পষ্ট করে বলতে চাই, এইভাবে পরিকল্পিতভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে সেখানে কোনোদিন কোনো কর্তৃত্ববাদী সরকার হোক, একনায়কতান্ত্রিক সরকার হোক বা ফ্যাসিবাদী সরকার হোক, তারা কোনোদিন টিকে থাকতে পারে নাই, এটা ইতিহাসে নেই। আবারও আহ্বান জানাতে চাই যে আপনারা এখান থেকে বেরিয়ে আসুন এবং সহবুদ্ধির উদয় হোক আপনাদের, এবং আপনারা জনগণের চোখের দৃষ্টিটাকে বুঝে নিয়ে, ভাষাটাকে বুঝে নিয়ে আপনারা জনগণের অধিকার ফিরিয়ে দেন এবং দেশে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট এবং সরকার গঠন করবার জন্য একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় আপনাদেরকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং তার দায়ভার বহন করতে হবে। প্রিয় বন্ধুগণ, এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে গতকালই আপনারা আমাদের যারা চিকিৎসক আছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দেশের বরেণ্য চিকিৎসককে তারা আপনাদের সামনে তুলে ধরেছেন। আজকেও আসার আগে আমি আপনার খবর নিয়েছি, একই অবস্থা তিনি স্টেবল আছেন এবং আমরা আশা করছি ইতিমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। আমরা আশা করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি সবসময়, গোটা দেশের মানুষ দোয়া করছে যে তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আপনাদের মাধ্যমে আমি আজকে আবারও সমগ্র দেশবাসীর কাছে সেই দোয়া চাই।
যে আল্লাহ তাআলা তাকে যেন অতি দ্রুত সুস্থ করে দেন। আর কি আমরা আপনার সবসময় তো দেশনেত্রী নিঃশর্ত মুক্তি চেয়ে এসেছি, সবসময় যাচ্ছি, এবং আমি ধন্যবাদ জানাতে চাই ডাক্তার জাফরুল্লাহ সাহেবকে যে তিনি তার দু একদিনের কথার মধ্যে তিনি অত্যন্ত জরুরি একটা কথা বলেছেন যে আসলে এই যে করোনার ব্যাপারে এবং স্বাস্থ্যগত ব্যাপারে অবিলম্বে তাকে পূর্ণাঙ্গ জামিন দেওয়া প্রয়োজন। আমি তার এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত এবং তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আচ্ছা কিশোর, এই কথাটাকে ওইভাবে না নিয়ে আমি লকডাউনের বিরোধিতা করছি না, আপনি যেটা বলছেন যে লকডাউনের নামে আর একটু অকার্যকর শাটডাউন যাদের উপর চালিয়ে দিয়েছে, এখানে হচ্ছে বিষয় কথাটা বলা হচ্ছে না, এটা তো হচ্ছে যে আমার যে কথাটা এই কথা হচ্ছে যে একটা লকডাউনটাকে নাম হিসেবে ব্যবহার করছে, কিন্তু যেটা এখন পর্যন্ত আমরা দেখছি যে অকার্যকর একটা শাটডাউন করছে, যেখানে আমি তার আগে বলেছি যে আপনার লোকজন সমস্ত চলছে, লোকজন যাচ্ছে, হাজার হাজার লোক বাজারে যাচ্ছে, এবং দেখুন এর মধ্যে দেখুন কতটা সবিরোধিতা, তারা কিন্তু কিছু কিছু শপিং মল খোলা রাখছে। আমি যা পত্রিকায় দেখলাম যমুনা আপনার বসুন্ধরা বোধহয় খোলা থাকবে, এবং অন্যদিকে শিল্প কারখানা খোলা থাকছে এবং আপনার ব্যাংক বন্ধ থাকছে, ব্যাংকও বন্ধ থাকছে। এখানে সমস্যা যেটা হচ্ছে যে ব্যাংক বন্ধ আপনি রাখতে পারেন, এটা ডিফিকাল্ট, ব্যাংক বন্ধ রাখা মানে কিন্তু আপনার সেখানে ট্রানজাকশন মানুষের জমা, এখানে আপনি সীমিত আকারে করতে পারতেন, এটা আমাদের বক্তব্য আর কি। পশ্চিমা বিশ্বেও আপনার এই ব্যাংক সব বন্ধ হওয়ার পরেও ওখানে ব্যাংকে তারা মিনিমাম কাজ করার জন্য রাখে একটা মিনিমাম, তো সেটা আর এখানে সরকারের যে সমস্যা আপনি যে কোনো সমন্বয়হীনতা নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো রোড ম্যাপ নেই, এই যে 7 দিন দিয়েছে এরপরে কি হবে, হাউ ডু দে প্ল্যান টু ফিড দ্য কমন পিপুল যে হ্যাভ নট স্টেল, আপনার যাদের খাওয়ার দিন আনে দিন খায় তাদেরকে খাওয়ার তার কি ব্যবস্থা করতে পারছেন, এই লোকগুলো কিন্তু ঘরে রাখতে পারবেন না, যার পেটে ভাত নেই তার করোনা দিয়ে কি করবে, সে লকডাউন দিয়ে কি করবে, সে চিন্তা করতে পারবে না। এই সংখ্যাটা আমাদের দেশে অনেক, আমরা গতবার যেটা দেখি যে আপনার যখন এই মধ্যে আপনার যারা আপনার বাসায় কাজ করে মহিলারা তারা কিন্তু আপনার রাস্তায় বেরিয়ে এসছে ভিক্ষার জন্য, ভিক্ষা করেছে রাস্তায় দাঁড়িয়েছে, আপনার রেল ক্রসিং গুলোতে দাঁড়িয়েছে রাস্তায় আস্তে ঘুরে বেরিয়েছে, যারা কিছুই পারেনি তারা আপনার অনেক কষ্টে তারা জীবনযাপন করেছে। এই বিষয়গুলো তো সরকারকে সমাধান করতে হবে, তাদেরকে সেই সময় যেটা আমি আগেই বললাম যে তাদের ওই প্রোগ্রাম নিয়ে যে আপনার গরিব মানুষদেরকে কিভাবে তারা খাওয়াবে, কিভাবে তারা ব্যবস্থা নেবে, এখনো আপনার 2,000 কোটি টাকা ওই যে নিম্ন আয়ের মানুষের কাছে যেটা আপনার যাওয়ার কথা ছিল 2,000 কোটি টাকা গত বছরের টাকা এখন পর্যন্ত যায়নি, কতটা ব্যর্থতা হতে পারে আপনার অ্যাডমিনিস্ট্রেশনের সরকারের যে তারা ওই টাকাটাও প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারে। আমরা তো গত বড় দাঁড়িয়েছিলাম, আমরা আপনার আমাদের সীমিত শক্তি দিয়ে সম্পদ দিয়ে বিএনপির অবস্থাটা আমাদেরকে বুঝতে হবে, বিএনপি যারা সচ্ছল মানুষ যারা ব্যবসা বাণিজ্য করেন করতেন এরা কিন্তু এই গত কয়েক বছরে আমাদেরকে দুঃশাসনে এবং তাদের নির্যাতন নিপীড়নে নিঃশেষ হয়ে গেছে, যারা ব্যবসায়ী না আপনার যারা বড় ব্যবসায়ী তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। আপনারা অনেকে জানেন না, আমি আপনাকে ছোট্ট একটা ইনসিডেন্ট বলি, ছোট ইনসিডেন্ট, আমাদের উত্তরের এলাকায় আমাদের একজন ইয়াং ম্যান সে আপনার যে নেট দিত ওই আপনার কানেকশন ওয়াইফাই সে 10-15 বছর ধরে সেই ব্যবসা করছে, হঠাৎ করে সে এসে আমাদেরকে জানালো একদিন জানালো যে আমি পেতে আর পাচ্ছি না করতে, আমি খুব বিপদে আছি। কি হয়েছে যে সরকার দলীয় সদস্য যিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি তাদেরকে ডেকে বলেছেন যে এটা তোমরা এখন ছেড়ে দাও, 15 বছর করেছে এখন ছেড়ে দাও, এটা আমরা করব এবং না দিলে তোমাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং তোমাদেরকে হত্যা মামলা নাগলা জড়িয়ে ফেলা হবে, তাই করা হয়েছে ইতিমধ্যে, হি ইজ ফিনিশড।
এটা একটা না, সারা দেশে এটা হচ্ছে, জমি নিয়ে যাচ্ছে, বাড়ি নিয়ে যাচ্ছে, দোকান নিয়ে যাচ্ছে। এটা আপনারা যদি একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন তাহলে দেখবেন কি ভয়াবহ করুণ চিত্র। আমরা শুধু কথার কথা বলছি না, আমরা অত্যন্ত মানে দুঃখের সঙ্গে এই কথাগুলো বলছি। কখন আমরা কখনো এই জিনিসটা আপনার এক্সপেরিয়েন্স করি নাই, ইভেন ইন পাকিস্তান ডে, যে আপনার অপোজিশনের উপরে এইভাবে নির্যাতন হয়। এমনকি আপনার ছোট ছোট কর্মী যারা, তারা যেমন তাদেরকে ঘাটে ইজারা নিত, বাজারে ইজারা নিত, এগুলো তাদের বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আপনি দেখবেন ঢাকা শহরে কথা বলে দেখবেন যত ওই যে মোটরসাইকেল রাইড করে না, এর মধ্যে 80% দেখবেন আপনার যে সব গ্রাম থেকে উঠে এসছে এসছে যে তারা মামলা কামলা মুকদ্দমার কারণে সব পালিয়েছে 80%। এটা আমি দেখবেন বাস্তব চিত্রটা বলছি। এই জিনিসটা কেন জানি না আমাদের দেশের আপনার মধ্যবিত্ত বলেন বা বুদ্ধিজীবীরা বলেন বা আপনার সংবাদ কর্মীরা বলেন, এই জিনিসগুলোর দিকে তারা কিন্তু কেউ খেয়াল করেন না। দেখ দেখ দেশ এখন একটা ভয়াবহ একটা দলের হাতে পড়ে গেছে এবং সেই দলটা জনগণের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই বিচ্ছিন্ন হয়ে গেছে। ভালোবাসা বলতে মানুষের প্রতি তাদের কিচ্ছু নেই, যার ফলে আজকে এই অবস্থা। জি হ্যাঁ, আমরা অবশ্যই থাকবো, আমরা অল্প কয়েকদিনের মধ্যেই আমরা এই বিষয়টাকে আমরা কাজ করছি, এটার উপরে আমরা আমাদের প্রস্তাবটা আবার আমাদের দেওয়া করতে পারি। এখানে আপনার ব্যাপারটা তো সহজ নয়, অত্যন্ত কঠিন নিঃসন্দেহে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরে আমাদের একটা ডেন্সলি পপুলেটেড এরিয়া, 18 কোটি মানুষ এখানে, এখানে তো আপনি জানেন আলাদা চিরাক্কার হাতে নাকি মুহূর্তেই আপনি ঠিক করে ফেলবেন। আর এই দীর্ঘদিন আপনার সরকারের এই দুঃশাসনের কারণে এবং আপনার রাষ্ট্রযন্ত্রকে তার ক্ষমতা যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের তার কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। যে টাকা পাঠানো হচ্ছে ধরেন আপনার উপজেলাতে, উপজেলাকে সাধারণ মানুষের যে তালিকা করে যেখানে আপনি ভাতা দেবে তাদেরকে, ওই টাকা ওখানে আপনার গায়েব হয়ে যাচ্ছে, কোলাবোরেশন করে গাইড করে দিচ্ছে সাধারণ মানুষের সাথে পৌঁছাচ্ছে। সামগ্রিকভাবে সরকারের এই যে আপনার মানে একদলীয় শাসনের কারণে এবং আপনার দুর্নীতি চরম পর্যায়ে যাওয়ার কারণে আপনার এটা তাদেরকে পৌঁছাচ্ছে। আমরা যেটা প্রস্তাব দিতে পারি আমরা তা ইমপ্লিমেন্ট করতে পারি না। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এবং অতীতে আমরা সরকারে ছিলাম সেই হিসেবে আমরা গতবার দিয়েছি, এবার আমরা সে একই কথাই বলতে চাই। আমি যেটা বলতে চাই যেখানে যেটা দরকার সেটাকে আপনার জনগণকে সম্পৃক্ত করতে হবে, ইউ হ্যাভ টু ইনভলভ পিপল। আপনারা যে প্রস্তাবটা দিয়েছি যে আপনার প্রত্যেকটা এলাকাতে আপনার জাতীয় কমিটি তৈরি করেন, ওর সমস্ত রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন, এনজিও বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে আপনারা জাতীয় কমিটি তৈরি করেন, দে উইল সুপারভাইজ যে ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা, তাদের কাছে আপনারা যাবে কিনা। আমরা বাংলাদেশের তো ইতিহাস আছে ভাই, আমরা বন্যার সময় কিভাবে আমরা মোকাবেলা করেছি, আমরা কিভাবে সাইক্লোন বা ডিজাস্টারের সময় মোকাবেলা করেছি, সবসময় কিন্তু আমরা এটা মোকাবেলা করেছি অতীতে। তো সেইভাবে যদি আপনি জনগণকে সম্পৃক্ত না করেন তাহলে তো আপনি সেই কাজ পাবেন না। এখানে কি হচ্ছে, জনগণ সম্পৃক্ত করতে চায় না একটা মাত্র কারণ হচ্ছে তারা লুটপাট করবে, টাকা চুরি করে নিয়ে যাবে, হাজার হাজার কোটি টাকার, আপনি দেখেন যে 2,500 কোটি টাকার প্রজেক্ট সেটা এইভাবে পড়ে আছে না। কারণ সেটা আপনারাই লিখেছেন যে এখানে আপনার একদিকে দুর্নীতি, অন্যদিকে আপনার যেটাকে বলে এফিসিয়েন্সি, তার আমাদের কারণে আজকে এটা হচ্ছে। তো আর কিছু একটা করার তথ্য আমি প্রথমেই এটা বলছি, একেবারেই আপনার ভ্রান্ত, আপনার ভুল ধারণা দিচ্ছে জনগণকে, এটার কথা আমি প্রথম থেকেই বলেছি। কিন্তু
তারা যেটা বলছে এখন যে আপনার এতজন সংক্রান্ত এতজন সমাজ টেস্টি না হলে সংস্কৃত কিভাবে বলবে, যে ওদের একটা কাছে আপনার ট্রাম্পের সঙ্গে কথাটা মিলে যায়। ট্রাম্প বলেছিল নো টেস্ট নো করোনা, এখন তো তাই হচ্ছে। এখানে টেস্টই হবে না, আপনি কি করে জানবেন করোনা? আপনি দেখা যাচ্ছে যে আমার আপনার কাম টেস্ট করতে পারছি না, কিন্তু আমি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি সারাচ্ছি, তা আমি টেস্ট করতে পারিনি এখন। আমি জিনিসটাকে সেইভাবে দেখতে চাচ্ছি। এটা একটা নিয়ন্ত্রণে আসবে, যে আপনাকে বললাম যে আপনি সবাইকে সম্পৃক্ত করেন, লেট ইট বি পিপুলস প্রবলেম। আমি আজকে ধরেন আমার আজকে আজকে কমিশনারদেরকে দায়িত্ব দেন, কোনো কথা বলছি ইলেকটেড এরকম নয়, ওইভাবে ওইখানে রাজনৈতিক দলগুলোকে জড়িত করেন, তাদেরকে বলেন যে সুপারভাইজ করতে, এবং যে ইউনিটগুলো তৈরি করেছে, যে সেন্টারগুলো তৈরি করেছে আমার টেস্টের জন্য, তারা যেন সেটা করেন, প্রপার টেস্ট কিটস আছে কিনা সেটা তৈরি করেন। আপনি তো এখানে গণস্বাস্থ্যকে টেস্ট কিটস তৈরি করতে দিলেন না, দিলেনই না কেন? তা নিজেদের জন্য। আপনি জিনিসটাকে পুরোপুরিভাবে যেটা করেছেন সেটা হচ্ছে ব্যবসা করার জন্য, দুর্নীতি করার জন্য পুরো জিনিসটাকে। আপনার এখানে আমাদের দেশি কথা এবং আপনার সাধারণ কথায় বলে যে নিয়ত, নিয়ত যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে, আর 100% না পারেন তাহলে আপনি 60% নিতে পারবেন। তো সেটা এখানে হচ্ছে, তাদের নিয়তই খারাপ। তাদের নিয়ত হচ্ছে যে তারা আপনার ওই ক্যানাডাতে বাড়ি বানাবে, বিভিন্ন জায়গায় বাড়ি বানাবে, কিন্তু দুর্নীতি করবে। আর কিছু বলবেন? বলেন, হ্যাঁ বলেন প্লিজ, আমার অসুবিধা নেই, আমি আফগানিস্তান ঠিক আছে। পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে সঠিকভাবে কাজে লাগান, আর আপনার ডিজি কাজ করবে কোথায়? ডিজির কাছ থেকে যদি আপনি টাকা নেন তাহলে কোথায় করাবেন? আর যদি ডিজি টাকা নেয় আপনার যে ড্রাইভারের কাছ থেকে, দেখলেন তো আপনার কি মালিক না কি নাম, আপনার শাশুড়িভাইয়ের ডাইরেক্ট ড্রাইভার, তার আপনার 300-400 কোটি টাকার সম্পদ, এগুলো দেখেন। কদিন আগে আবার বললো কি আপনার, কদিন আগে তো যে 1 কোটি টাকা চেয়েছে কে, হ্যাঁ নিয়োগের জন্য স্বাস্থ্য বিভাগই না, 1 কোটি টাকা সচিব, এটা কতদূর সত্য মিথ্যা আমি জানি না, এটা এসছে আপনার গতকালই রিপোর্ট এসছে। এটা যদি হয় যে আপনি কর্মী নিয়োগ দিচ্ছেন টাকা নিয়ে, হাউ ডু এক্সপেক্ট ওয়ার্ক ফ্রম দেম, তাদের কাছ থেকে কাজ কিভাবে আশা করতে পারেন? এটাই আর কি আপনার কথা, যে এটা সবাইকে নিয়ে এই মোকাবেলা করতে হবে। আমরা এ কথা বলি না যে এতে সবকিছু মুহূর্তের মধ্যে হয়ে যাবে, আমরা জানি লিমিটেশন গুলো কোথায় আছে, আমরা জানি যে সবকিছু পারা সম্ভব না, টাকার সমস্যা আছে। যদি আপনি বড় কথা বলেন যে উন্নয়নশীল দেশ হয়ে গেছে, এতে টাকার সমস্যা আছে, তারপরেও আপনাকে যেটা আছে সেটা সদ্ব্যবহার করবেন। এয়ারপোর্টে পড়ে থাকবে আপনার 10 মাস ধরে আপনার অক্সিজেন, আপনার ভেন্টিলেটার, আর আপনি এখানে মানুষ না ওরা না পেয়ে মারা যাবে, এটা তো ক্ষমাহীন অপরাধ। না না না, কখনোই না, আপনাকে টোটাল প্ল্যানিংটা লাগবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাকে, আমরা বারবার যে কথাটা বলেছি, আপনাকে একটা রোড ম্যাপ দরকার। এই যে ভ্যাকসিন সংগ্রহ করছেন, আপনি ধরে নিয়েছেন আগে আমি একটা কোম্পানিকেই দেবেন, এবং তাদের কাছে কেন আজকে যদি ওপেন রাখতাম, আমি চীন থেকে রাশিয়া থেকে যদি আনতাম, তাহলে আজকে আমি এই সমস্যায় পড়তাম না যে আমার আপনার ভ্যাকসিনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এগুলো তো আপনাকে চিন্তা করে সেভাবেই কাজ করতে হবে। থ্যাংক ইউ, লম্বা হয়ে গেল না? থ্যাংক ইউ ভেরি মাচ। রাত্রি কত বেশি গেল তো?